হাই, আমি জ্যোতিকা, বেঙ্গল জব স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো, আমি কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট 4 নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। দেখে নাও স্ট্যাটিক জিকে ফার্স্ট কোয়েশ্চেন আমি কি দিয়েছি, চলো দেখে নিই আমরা। শুষ্ক বাতাস স্যান্টা আনা প্রবাহিত হয় কোন শহরের উপর দিয়ে? শুষ্ক বাতাস স্যান্টা আনা প্রবাহিত হয় কোন শহরের ওপর দিয়ে? স্যান্টা আনা প্রবাহিত হয় কোন শহরের ওপর দিয়ে? ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া শহরের ওপর দিয়ে স্যান্টা আনা প্রবাহিত হয়। কোন শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়? ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া শহরের ওপর দিয়ে স্যান্টা আনা প্রবাহিত হয়। আচ্ছা, উত্তর আমেরিকার ওপর দিয়ে কোন বাতাস প্রবাহিত হয়? চিনুক, যাকে বলা হয় স্নো ইটার। আমি আগেরও একটা ভিডিওতে এটা দিয়েছিলাম, যাকে বলা, যার আর এক নাম হচ্ছে স্নো ইটার। এটা বলতে গিয়ে আমি বলে রাখলাম, রিমাইন্ড করিয়ে দিলাম তোমাদেরকে, চিনু উত্তর আমেরিকার। আর নিউজিল্যান্ডের, নিউজিল্যান্ডের ওপর দিয়ে যে বাতাসটা বয়ে যায় তার নাম হচ্ছে নরওয়েস্টার। এটা মনে রাখাও খুব সুবিধা। দন্তেনা, নিউজিল্যান্ড, নরওয়েস্টার মনে রাখতে পারবে। আর্জেন্টিনার ওপর দিয়ে যেটা বয়ে যায় সেটা হচ্ছে জোন্ডা, জোন্ডা, জোন্ডা হচ্ছে আর্জেন্টিনার ওপর দিয়ে যে বাতাসটা বয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে আসছি। দেখো এখানে ম্যাচ করতে বলেছে, গিরিপথের নাম আছে পাস, মাউন্টেন পাস যেগুলো, আর একটা আছে রাজ্য। গিরিপথ, মাউন্টেন পাস আর স্টেট ম্যাচ করতে বলেছে, মানে কোন রাজ্যে কোন গিরিপথ অবস্থিত। দেখো এখানে প্রথমে দিয়েছে মানা পাস, নাথুলা পাস, জজিলা পাস, সিপকিলা পাস, আর ওদিকে রাজ্যগুলো দিয়েছে সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এবারে বলো মানা পাস কোন রাজ্যে অবস্থিত, মানা পাস কোন রাজ্যে অবস্থিত, নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত, সিকিম। ঠিক আছে, জজিলা পাস কোন রাজ্যে অবস্থিত, জম্মু কাশ্মীর, শিবকিলা কোন রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশ, আর মানা পাস গিরিপথ কোন রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ডে। ঠিক আছে, মানা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত, উত্তরাখণ্ডে, আর শিবকিলা অবস্থিত হিমাচল প্রদেশে, জজিলা গিরিপথ অবস্থিত, মানে জজিলা পাস অবস্থিত জম্মু কাশ্মীরে, আর নাথুলা পাস অবস্থিত সিকিমে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোন রাজ্য হয় সবচেয়ে ছোট, মানে এরিয়া ওয়াইজ, মানে আয়তনের দিক থেকে বলছে সবচেয়ে ছোট কোন রাজ্য, না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি তা অপশনগুলো পড়ছি, গোয়া, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা। কোন রাজ্য সব থেকে ছোট আয়তনের দিক থেকে? গোয়া, গোয়া হচ্ছে স্মলেস্ট স্টেট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমি। দেখো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? জোড়া দেয়া আছে যেমন দার্জিলিং পশ্চিমবঙ্গ, মানে দার্জিলিং অবস্থিত পশ্চিমবঙ্গে, মাউন্ট আবু কোথায় অবস্থিত, রাজস্থানে, কোদাই কানাল কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে, সিমলা, উত্তরপ্রদেশ। এর মধ্যে কোন জোড়াটা ঠিক নয় আর কোন জোড়াগুলো ঠিক, মানে বাদ বাকি জোড়াগুলো সব ঠিক হবে আর একটাই খালি ঠিক নয় হবে। তাহলে দেখো চলে আসছি, দার্জিলিং পশ্চিম, পশ্চিমবঙ্গে দার্জিলিং অবস্থিত, এটা তো ঠিক, রাজস্থানেও মাউন্ট আবু অবস্থিত, এটাও ঠিক। আচ্ছা, কোদাই কানাল এটাও তামিলনাড়ুতে অবস্থিত, তাহলে সিমলা উত্তরপ্রদেশ নয়, সিমলা কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশ। তাহলে এইটা হবে, এই জোড়াটা ঠিক নয়, সিমলা হবে কি, হিমাচল প্রদেশে অবস্থিত। সিমলা কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে আসছে। দেখো ক্ষুদ্রান্তে কোন জাতীয় খাদ্য পরিপাক হয়? কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্য, তারপরে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য, নাকি শর্করা প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য, নাকি কোনোটিই নয়। ক্ষুদ্রান্তে তিন রকম খাদ্যই পরিপাক হয়, শর্করা প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্য। আর কেবলমাত্র শর্করা জাতীয় খাদ্য কোথায় পরিপাক হয়? মুখবিবরে, মুখবিবরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যই পরিপাক হয়, অন্য খাদ্য কিন্তু মুখবিবরে পরিপাক হতে পারে না। মুখবিবরে কিন্তু শর্করা জাতীয় খাদ্যই পরিপাক হয়, আর প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্য পাকস্থলীতে। ঠিক আছে, পাকস্থলীতে প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়, আর ক্ষুদ্রান্তে শর্করা প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়। বোঝা গেছে, নেক্সট চলে আসছি। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তরটা ভীষণ সোজা, পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক বলেছে, এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি যে ভারতে সবুজ বিপ্লবের জনক, এখানে শুধু বলেছে সবুজ বিপ্লবের জনক, তাহলে উত্তর হবে নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ। এবার এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিল? ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছিলেন এম এস স্বামীনাথন। এটাও প্রশ্ন আসে, ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিলেন?
এটাও আসতে পারে ঘুরিয়ে, ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন, ঠিক আছে, ইনি ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন। আর একটা ক্ষেত্রে বলে রাখি, দিলবাগ সিং আটওয়ালে এটা হচ্ছে ভারতের গম বিপ্লবের জনক, ঠিক আছে, বলে রাখলাম দিলবাগ সিং আটওয়ালে এটা হচ্ছে গম বিপ্লবের জনক ভারতে, এখানে আমার লেখা জায়গা নেই জন্য লিখছি না। আচ্ছা দেখো আরেক যে এইখানে যে অপশনটা দেওয়া আছে ভার্গিস কুরিয়েন, ইনি ছিলেন কিন্তু শ্বেত বিপ্লব, আমি এই বিপ্লব নিয়ে একটা ভিডিও আমার করাই আছে, তোমরা দেখে নিতে পারো, আগের দিকে করাই আছে, তো সেখানে বলা আছে, মানে সেখানে আমি জনকটা বলিনি কিন্তু কোনটা কি বিপ্লব সেগুলো বলা আছে, সমস্ত কৃষি বিপ্লবগুলো দেওয়া আছে। ভার্গিস কুরিয়েন, ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক, ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনক, মানে দুধ নিয়ে যে বিপ্লবটা সেটা তো শ্বেত বিপ্লব, তো শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। নেক্সট দেখো জোনাকি কার ছদ্মনাম, জোনাকি ছদ্মনাম হচ্ছে জয়দেব কর্মকারের, জয়দেব কর্মকারের ছদ্মনাম হচ্ছে জোনাকি। আরেকটা বলে রাখি ব্যাঙাচি কার ছদ্মনাম, এই যে কাজী নজরুল ইসলাম, এখানে যে চারটে অপশন দিয়েছে, কাজী নজরুল ইসলাম, জয়দেব কর্মকার, বিনয় ঘোষ, দীপ্তেন্দ্র সান্যাল, উত্তর হয়ে গেছে জয়দেব কর্মকার, জোনাকি, আর কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙাচি বলে কাকে ডাকা হয়? কাজী নজরুল ইসলামকে, ঠিক আছে, ব্যাঙাচি বলে কাকে ডাকা হয়? কাজী নজরুল ইসলামকে। আর বিনয় ঘোষের ছদ্মনাম জেনে রাখো তোমরা, কালপ্যাঁচা, যারা জানো তো ভালো, তারা আবার একবার মনে করে নাও, আর যারা জানো না তাদেরকে বলে রাখছি বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কালপ্যাঁচা, আর দীপ্তেন্দ্র সান্যালের ছদ্মনাম হচ্ছে নীলকণ্ঠ, দীপ্তেন্দ্র সান্যালের ছদ্মনাম হচ্ছে নীলকণ্ঠ, ঠিক আছে, হয়ে গেছে। দেখো নেক্সট কোয়েশ্চনে চলে এসেছে, জাতীয় পতাকায় অশোক চক্রের দণ্ডের সংখ্যা কটি, 20টি, 24টি, 28টি না 32টি, কটি দণ্ডের সংখ্যা? উত্তর হবে 24টি, কটা দণ্ডের সংখ্যা আছে? 24টি, 24টি হচ্ছে জাতীয় পতাকায় অশোক চক্রের দণ্ডের সংখ্যা, হচ্ছে ওই যে দণ্ডরা থাকে ছাড়ার সংখ্যা হচ্ছে কটা? 24টি, ঠিক আছে, ক্লিয়ার। দেখো নেক্সট কোয়েশ্চনে চলে এসেছি, লেখক আর এদিকে উপন্যাসের নাম দেওয়া আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, দীনবন্ধু মিত্র আছে, প্রেমচাঁদ আছে, এদিকে শতরঞ্জ কি খিলাড়ি আছে, দেবী চৌধুরানী, নীলদর্পণ আর চন্দ্রকান্ত, এটা এসেছিল UPSC 2008-এ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস হচ্ছে দেবী চৌধুরানী, দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীলদর্পণ, এ তো আমরা ছোটো থেকেই পড়ে আসছি, প্রেমচাঁদের হচ্ছে শতরঞ্জ কি খিলাড়ি, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে, কোন গভর্নর জেনারেলকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয়? কোন গভর্নর জেনারেলকে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক বলা হয়? উত্তর হবে কর্নওয়ালিস, কর্নওয়ালিসকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসের জনক। আর এক্ষেত্রে তোমাদের আর একবার মনে করিয়ে দিই, দেখো যে চারটে অপশান আছে, ওয়ারেন হেস্টিংস আছে, কর্নওয়ালিস, ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিং। ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে বলে রাখি, ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, মানে যেটা সবাই জানে ছোট থেকে বড়, বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে, মনে পড়ে গেল তো তোমাদের আর একবার, বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস। ওয়েলেসলি, ওয়েলেসলিকে আমরা কি নামে কীভাবে চিনি? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হিসাবে ছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হিসেবে চিনি, তাই তো। নেক্সট দেখো উইলিয়াম বেন্টিং, উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন কার উদ্যোগে? রাজা রামমোহন রায়ের উদ্যোগে, আর ইনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের প্রথম গভর্নর জেনারেল, উনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, ইনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছে, কাকে সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবক বলা হয়? অপশন আছে হাইকোর্ট রাষ্ট্রপতিকে, সুপ্রিম কোর্টকে না প্রধানমন্ত্রীকে, হাইকোর্টকে, রাষ্ট্রপতিকে, সুপ্রিম কোর্টকে না প্রধানমন্ত্রীকে, সংবিধানের রক্ষাকর্তা অভিভাবক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে, সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা, সুপ্রিম কোর্টকে বলা হয়। নেক্সট দেখো কড়ি দিয়ে কিনলাম, কড়ি দিয়ে কিনলাম কিন্তু একটা ছায়াছবিও আছে দেখবে, তো কড়ি দিয়ে কিনলাম কার লেখা উপন্যাস? আশাপূর্ণা দেবীর, বিমল মিত্র, রাজশেখর বসু না কোনোটি নয়, বিমল মিত্রের লেখা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম। আর আশাপূর্ণা দেবীর লেখা কি কি আছে? প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি, এছাড়া আছে সুবর্ণ, সুবর্ণলতা, বকুল কথা,
এগুলো হচ্ছে আশাপূর্ণা দেবীর লেখা। রাজশেখর বসুর লেখা হচ্ছে গড্ডালিকা, গড্ডালিকা। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি, এখানে নদীর সাথে উপনদী মেলাতে বলেছে। গঙ্গা নদী, এখানে কতগুলো নদী দিয়েছে? চারটে নদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, যমুনা নদী, গোদাবরী নদী। আর ওদিকে দিয়েছে উপনদীগুলোর নাম, চম্বল ও কেন উপনদী, বেঙ্গঙ্গা, ইন্দ্রাবতী, চেনা, বসুতলে, যা গোমতী আর কাশী। কোনটা কার সাথে ম্যাচ করবে? গঙ্গা নদীর সাথে, গঙ্গা নদীর উপনদী কি? গোমতী ও কোশী, ঠিক আছে, গোমতী ও কোশী। সিন্ধু নদীর উপনদী কি? পাঁচটা উপনদী তো তোমরা জানো, শতদ্রু, ভাগীরথী, মানে সরি ভাগীরথী ভুল বলে ফেলেছি, তো ওগুলো তো তোমরা জানোই যে পাঁচটা উপনদী আছে। তো সিন্ধু নদীর পাঁচটা উপনদী কোনটা? চেন, মানে পাঁচটা উপনদীর মধ্যে দুটো উপনদীর নাম দেওয়া আছে, চেনা বা সুতলেজ, ঠিক আছে, চেনা বা সুতলেজ। তারপরে দেখো যমুনা নদী, যমুনা নদীর উপনদী কোনটা? যমুনা নদীর উপনদী চলে যাচ্ছে চম্বল, চম্বল, কেন, এগুলো হচ্ছে যমুনা নদীর উপনদী, ঠিক আছে। গোদাবরী, গোদাবরীর উপনদী কোনটা? গোদাবরীর উপনদী হচ্ছে বেঙ্গঙ্গা আর ইন্দ্রাবতী, বেঙ্গঙ্গা আর ইন্দ্রাবতী, এটা হচ্ছে গোদাবরীর উপনদী। তাহলে কি বললাম, গঙ্গার, গঙ্গার হচ্ছে গোমতী, আর কোশী হচ্ছে উপনদী, সিন্ধু নদের চেনা বা সুতলে, যমুনার হচ্ছে চম্বল আর কেন, আর গোদাবরীর হচ্ছে বেঙ্গঙ্গা আর ইন্দ্রাবতী, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নদীর সাথে উপনদী মেলাতে বলেছিল। দেখো নেক্সট কোয়েশ্চেন, ওদিকে চলে যাচ্ছি। চোদ্দ প্রশ্ন দিয়েছে, চামড়ায় ক্যান্সার, নিচে দিয়েছে শব্দ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, ওজন ছিদ্র, পাশের কলামে দিয়েছে সিএফসি, অতিবেগুনি রশ্মি, ডেসিবেল আর CO2। ম্যাচ, এটাও ম্যাচ করতে দিয়েছে। চামড়ায় ক্যান্সার, চামড়ায় ক্যান্সার কি কারণে হয়? চামড়ায় ক্যান্সার আল্ট্রাভায়োলেট রশ্মি লেগে হয়, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। শব্দ দূষণ কিসের, কোন শব্দ, শব্দ দূষণের সাথে জড়িত? ডেসিবেল, ডেসিবেল শব্দটা শব্দ দূষণের সাথে জড়িত। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং কি কারণে হয়? গ্লোবাল ওয়ার্মিং কার্বন ডাইঅক্সাইডের জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়। ওজন ছিদ্র, ক্লোরোফ্লোরো কার্বনের জন্য ওজন ছিদ্র হয়, ওজনের ছিদ্র হওয়া ওজন হল হয় ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসির জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি, বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কৈবুল লামজা অবস্থিত কোথায়? এটা SSC 2013 প্রশ্ন আছে। বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কৈবুল লামজাও অবস্থিত কোথায়? মণিপুর, মণিপুরে অবস্থিত। কৈবুল লামজাও অবস্থিত হচ্ছে মণিপুরে, মণিপুরে হচ্ছে একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে মণিপুরে, কৈবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আচ্ছা এখানে বলে রাখি, আসাম, মেঘালয়, মিজোরাম, এই চারটে, মানে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম চারটে অপশন দিয়েছিল, তার মধ্যে আসামের কী কী আছে আমরা মনে রাখছি। বলো আসামে কী কী ন্যাশনাল পার্ক আছে? মানস, কাজিরাঙা, তারপরে সোনাইরূপা, গরম পানি, এগুলো আছে, তাই তো, আসামের ন্যাশনাল পার্ক। আর মেঘালয়ের, মেঘালয় আর মিজোরামের, মিজোরামের হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক, মুরলেন ন্যাশনাল পার্ক। আর মেঘালয়ের, মেঘালয়ের কি বাঘমারা ন্যাশনাল পার্ক আছে, সিজু বার্ড স্যাংচুয়ারি আছে, ঠিক আছে। দেখো নেক্সট চলে আসছি, তীর্থগড় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তীর্থগড় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে ছত্তিশগড়, ছত্তিশগড়ে অবস্থিত তীর্থগড় জলপ্রপাত। তীর্থগড় জলপ্রপাতটা কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়ে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি, জাঙ্গল বুক কার সৃষ্টি? এডগার রাইস বারোস, উইলিয়াম হানা ও জোসেফ বারবারা, রুডিয়ার্ড কিপলিং, না এদের কেউ নন। জাঙ্গল বুক কার সৃষ্টি খুব পপুলার একটা বই হচ্ছে জাঙ্গল বুক, সেটা সবাই জানো, কিন্তু কার সৃষ্টি কি কেউ জানো? রুডিয়ার্ড কিপলিং, রুডিয়ার্ড কিপলিং এর হচ্ছে লেখা জাঙ্গল বুক, ঠিক আছে। জাঙ্গল বুক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর লেখা। আর এই সম্বন্ধে আমি এখানে যে অপশনগুলো দিয়েছি এগুলো সম্বন্ধে বলে রাখি, এডগার রাইস বারোস আর উইলিয়াম হানা আর জোসেফ বারবারা, বলো তো এর, উইলিয়াম হানা আর জোসেফ বারবারা, জোসেফ বারবারা মানে সৃষ্টি কার্টুন চরিত্রটা কি নাম? উইলিয়াম হানা আর জোসেফ বারবারা সৃষ্ট কার্টুন চরিত্রের নাম কি, এটা প্রশ্ন থাকবে তোমাদের। আর যারা মানে দেখবে তারা কমেন্টে এটা জানাবে, যারা জানো উইলিয়াম হানা আর জোসেফ বারবারা সৃষ্ট কার্টুন চরিত্রের নাম কি। এডগার রাইস বারোস এনার সৃষ্ট চরিত্র হচ্ছে টারজান, টারজান কার্টুন চরিত্রটা এডগার রাইস বারোজের সৃষ্ট। আর আমি প্রশ্নটা কি রাখলাম, উইলিয়াম হানা আর জোসেফ বারবারা, ঠিক আছে, যারা জানো তারা উত্তরটা দিও কমেন্টে। ভাইরাল টেস্ট করা হয় কোন রোগ নির্ণয়ে? টাইফয়েড, যক্ষা, প্লেগ না এইডস? টাইফয়েড, টাইফয়েড রোগটা নির্ণয় করা হয় ভাইরাল টেস্টের মাধ্যমে, ঠিক আছে।
যক্ষারোগ, যক্ষারোগ ম্যানটক্স, ম্যানটক্স টেস্ট যক্ষারোগ নির্ণয় করা হয়। প্লেগ হচ্ছে ওয়েশন স্টেন টেস্ট, প্লেগ রোগ নির্ণয় করতে। আর এইডস হচ্ছে এলিজা টেস্ট, এলিজা টেস্ট হচ্ছে এইডস রোগ নির্ণয় করা হয়। তাহলে টাইফয়েড হচ্ছে ভাইটাল টেস্ট, যক্ষা ম্যানটক্স, প্লেগ ওয়েশন স্টেন টেস্ট, এইডস হচ্ছে এলিজা টেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে আসছি, কোন যুগকে মাছের যুগ বলা হয়? ডিভোনিয়ান, পারমিয়ান, জুরাসিক না ট্রায়াসিক? মাছের যুগ বলা হয় ডিভোনিয়ান যুগকে, ডিভোনিয়ান যুগকে মাছের যুগ বলা হয়। আর পারমিয়ান যুগকে বলা হয় গাছের যুগ, গাছের যুগ বলা হয় পারমিয়ান যুগকে। এই এই ডিভোনিয়ান আর পারমিয়ান হচ্ছে দুটো অধিযুগ। এটা কোন যুগের অধিযুগ? এটা হচ্ছে প্যালিওজোয়িক যুগের অধিযুগ। আচ্ছা, জুরাসিক ট্রায়াসিক, এই সময় ডাইনোসরে এটা হচ্ছে পাখির যুগ বলা হয়, জুরাসিক যুগটাকে পাখির যুগও বলা হয়। আর এই সময় ডাইনোসরের প্রচণ্ড প্রাধান্য বিস্তার করেছিল, ঠিক আছে, জুরাসিক যুগে, জুরাসিক যুগে ডাইনোসরের প্রচণ্ড প্রাধান্য বিস্তার করেছিল। আর ট্রায়াসিকে ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি, নিম গাছের বৈজ্ঞানিক নাম অ্যাজাডিরাক্টা ইন্ডিকা, অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। আর এখানে দেখো অপশানে দিয়েছিলাম ফিকাস বেঙ্গালেন্সিস, কোকোস নুসিফেরা, না কোনোটিই নয়। কোকোস নুসিফেরা হচ্ছে নারকেলের বিজ্ঞানসম্মত নাম, নারকেল, নারকেলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কোকোস নুসিফেরা। ফিকাস বেঙ্গালেন্সিস হচ্ছে বট গাছের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে, আর ওটা হচ্ছে অ্যাজাডিরাক্টা ইন্ডিকা। এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা, 20টা প্রশ্ন দিয়ে আমি তোমাদের এই সেট ফোরটা সাজালাম। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নটা করেছিলাম, যারা কমেন্টে জানিও, যারা পারবে, উইলিয়াম হানা, জোসেফ বারবারা, সৃষ্ট চরিত্রের নাম কী, কার্টুন চরিত্রের নাম কী, এটা অবশ্যই লিখে জানিও। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, আমি আশা করি তোমরা চাকরিটা পাও, এটা অবশ্যই আশা করি। আর ভালো করে প্রিপারেশন করো, সুস্থ থাকো, ভালো থাকো। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।